তো আসসালামু আলাইকুম বিয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি রাজু আছি আপনাদের সাথে। তো আমি নর্মালি, আপনারা সবাই জানেন যে আমি ইউজ ফোনের রিভিউ করে থাকি। তো নর্মালি আমার কাছে বেশিরভাগ আপনি অ্যাপেলের কালেকশনগুলো পেয়ে যাবেন। তো আপনারা আজকে যে মূল টপিকটা হচ্ছে যে একটা অরিজিনাল আইফোন কিনতে গেলে আপনাদের কী কী চেক করতে হবে, ইভেন কি আপনার ফোনটা কি আদৌ অথেন্টিক আছে কিনা বা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে কিনা, যে এটাকে আপনার কীভাবে চেক করবো। দেখা যায় আমরা নর্মালি দোকানদারকে বিশ্বাস করি যে ওনারা যা বলে আমরা তাই করি। তো আপনাদের জন্য স্পেশাল যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার প্রত্যেকটা আইফোন কীভাবে চেক করতে হয়, থ্রি ডোজের মাধ্যমে চেক করতে হয়, প্লাস হচ্ছে গিয়ে আপনার অ্যাপেল যে অফিসিয়াল সার্ভার আছে ওখানে আপনি চেক করতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখতে হলে আপনার পুরো ভিডিওটা দেখেন, আপনার অনেক কিছু শিখতে পারবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক কাজে আসবে। তো চলেন, আপনি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখন স্ক্রিনে চলে যাব, তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো প্রথমে যে কাজটা করতে হবে আপনাদেরকে, তো আপনার প্রথমে ডিরেক্টলি আপনার সেটিংয়ে ঢুকে যাব। যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার জেনারেল লেখা আছে, জেনারেলে ঢুকবো। জেনারেলে ঢোকার পরে ওই যে উপরে অ্যাবাউট আছে, অ্যাবাউটে ঢোকার পর এই যে দেখতেছেন আপনার পুরো ফোনের ডিটেলসটা কিন্তু এখানে চলে আসছে। আমার ডিভাইসটা যেহেতু আইফোন 11, তো এখান থেকে চার নাম্বার দেখেন আপনার যে সিরিয়াল নাম্বারটা হচ্ছে আছে, এটা হচ্ছে আমরা প্রথমে কপি করে নেব। কপি করে এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমরা একটা সাফারিতে ঢুকব। সাফারিতে ঢোকার পর এখানে হচ্ছে কি আমরা সার্চ করব, হচ্ছে কি আপনার যে কোনো একটা সার্চ করলে হয়, অ্যাপেল আইমিআই চেকার বা হচ্ছে আপনার অ্যাপেল কভার সার্ভিস, এরকম কিছু একটা টাইপ করলে হয়। তো আমি এখানে অ্যাপেল আইমিআই চেকার সার্চ করছি, যে উপরে লেখা আসছে চেক ইউর সাপোর্ট সার্ভিস অ্যান্ড সাপোর্ট কভার। তো এটাই সার্ভারটা আমাদেরকে ঢুকতে হবে। তো সরি, একটু নেটটা একটু প্রবলেম করতেছে। তো এটা তো হচ্ছে আপনার ঢোকার পরে আপনার কিছু এরর আসতে পারে, ক্যান্সেল করে দেবেন। তো এখানে হচ্ছে ফার্স্ট টাইম আপনি উপরে সিরিয়াল নাম্বার দিতে বলছে, আর এখানে হচ্ছে আপনার যে কিউআর কোডটা আছে এখানে বসাতে হবে। তো আমি ফার্স্ট টাইম হচ্ছে আপনার কিউআর কোডটা এখানে বসিয়ে নিচ্ছি, যেখানে যে বেরি যে কোডটা আছে আপনার FANKQ। তো এটা বসানোর পরে হচ্ছে কি আপনার উপরে চলে যাবো, উপরে যে সিরিয়াল নাম্বারটা আমরা কপি করে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে ছেড়ে দেবো। তারপর হচ্ছে কি আপনার সাবমিট করে দিব। এখানে আপনার পুরো ফোনটা কিন্তু আপনার ডিটেলস চলে আসবে। এটা আমার ডিভাইসটা হচ্ছে আইফোন 11, এখানে পার্সের ডেট সহ সব কিছু কিন্তু দেখাচ্ছে। নর্মালি যদি আপনার ফোনটা হচ্ছে সার্ভিসিং বা কপি এরকম কোনো কিছু হয়, এখানে কিন্তু আপনার কখনোই আসবে না। আর যেহেতু এখানে আসছে তার মানে ফোনটা হচ্ছে আপনার একদম অথেন্টিক আছে। তো এখানে আপনারা সব কিছুই দেখতে পারবেন। তাছাড়া হচ্ছে কি আপনার পরে যে চেকটা সেটা হচ্ছে কি আপনার আইফোনের থ্রি রুস চেকটা হচ্ছে মেইনলি। সিটুসটা হচ্ছে আমি পিসি ডাউন করে নিয়েছি, এই ডিভাইসটা আমার হাতে এখন বর্তমানে আছে আপনার iPhone XR। iPhone XR এটা হচ্ছে আপনার ব্যাটারি হেলথ আছে 89, আর প্রোডাক্টটা হচ্ছে আপনার US-এর। আর US-এর আপনার যে কোডগুলো থাকে আপনার LLA, নর্মালি সবাই আমরা জানি, সেটা হচ্ছে আপনার এখানে শো করতেছে। আর ব্যাটারি হেলথ আছে 89। তো এখানেও কিন্তু আপনার ল্যাপ আপনার পিসির সাথে একদমই ফুললি আপনার থ্রি ডোজের সাথে মিল থাকবে, এখানে দেখতে পাচ্ছেন 89। আর চার্জিং টাইম হচ্ছে আপনার 322 বার মাত্র, আর প্রোডাক্ট হচ্ছে আপনার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো এখানে হচ্ছে আপনার এটা চেক দেওয়ার পরে দেখতে পারবেন। আর তারপর হচ্ছে আপনার ভিউ ভেরিফিকেশন, তারপর হচ্ছে আপনার ফুল ডিটেলসটা দেখার জন্য এই যে দেখতে পারতেছেন আপনার ফোনের সাথে সব কিছু মিলিয়ে নিতে পারবেন থ্রি ডোজের ভিতরে। তো তারপরে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাদের যেতে হবে ভেরিফিকেশনে। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু নর্মাল আছে। যদি কোনো কিছু সার্ভিসিং বা চেঞ্জ করানো হয় সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু ডিরেক্ট অ্যাব নর্মাল বা হচ্ছে মে বি চেঞ্জ এরকম লেখা উঠবে। আমার এই যে আপনার টেস্টিং স্কোর আছে 98, তার মানে আপনার নর্মালি সব কিছু ওকে আছে। আর আপডেট দেওয়া আছে 16.3.1। তো ভিউয়ার সবাই কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন থ্রি ডোজের মাধ্যমে। নর্মালি যদি বুস্ট করা হয় দেখা যায় এখানে আপনার ব্যাটারি হেলথের সাথে ফোনের ব্যাটারি হেলথ মিলবে না, বাট এখানে আপনি চেক দেওয়ার পরে এটা আপনার একদম চেক করে নেবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি নর্মালি আরেকটা ফোন রেখেছি আপনার iPhone 8 Plus, সেটা হচ্ছে কি আপনার অনেক কিছু চেঞ্জ করা আছে, তো সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো তার আগে হচ্ছে আপনার ফোনের যে সিরিয়াল নাম্বার আছে ওটা ফোনের সাথে আপনার থ্রি ডোজের সাথে মিলাবেন, সিরিয়াল নাম্বারটা আইমি নাম্বারটা, তাহলে আপনি দেখতে পারবেন যে এটা কি আপনার অরিজিনাল কিনা আপনার কপি। তো তারপরে হচ্ছে কি আপনার এখানে আপনার যা যা দরকার থ্রি ডোজ থেকে কিন্তু আপনার অনেক কিছু চেক করা যায়। তো তারপরে যেই ফোনটা বলছি যে আপনার iPhone 8 Plus, সেই ফোনটাও আপনাদেরকে একটু দেখাই এটার কী কী চেঞ্জ করা হয়েছে। তো এটা লাগানো হয়ে গিয়েছে অলরেডি, পিসির সাথে কানেক্ট হচ্ছে। তো আমি এক মিনিটের ভিতরে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। যে ডিভাইসটা হচ্ছে আপনার iPhone 8 Plus গোল্ড কালার, আর এটা এই যে ভিউ ভেরিফিকেশন রিপোর্ট, এই যে দেখতে পারতেছেন আপনারা যে আপনার সাইডে যেগুলো আছে নর্মালের জায়গায় অ্যাব নর্মাল হার্ড ডিস্ক মেবি চেঞ্জ, রিয়ার ক্যামেরা চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, টাচ আইডি চেঞ্জ, এরকম মানে যদি কোনো কিছু চেঞ্জ করা হয় বা সার্ভিসিং করানো হয় তাহলে এটা কিন্তু দেখাবে।
তো এগুলো চেক করার পরে হচ্ছে গিয়ে বেসিক আরেকটা চেক আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার ফোনটা যখন হাতে নেবেন আপনি সব কিছু একটু স্মুথলি ইউজ করে দেখবেন, সব কিছু স্মুথলি কাজ করতেছে কি না, প্রত্যেকটা অ্যাপস আপনি রান করে দেখবেন, প্লাস হচ্ছে গিয়ে আপনার ঘুরিয়ে পেঁচিয়ে সব কিছু দেখবেন, প্লাস সাথে সাথে হচ্ছে আপনার বডির কন্ডিশনগুলোও দেখে নেবেন, যেহেতু এগুলো আপনার হচ্ছে গিয়া আপনার চোখে নিজে দেখে নিতে হবে। আর এছাড়াও হচ্ছে কি আরও কিছু অপশন আছে চেক করার মতো, সেগুলো আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তারপরে যে অপশনটা আছে, আর এর আগে বলে নিই যে আপনার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের উৎসাহ পেলে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে ভিডিও করার আগ্রহ জাগে অনেক। তো আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার পাশে থাকার চেষ্টা করবেন। তো তারপরে হচ্ছে কি আপনার আরেকটা চেক যেটা সেটা বললাম হচ্ছে আপনার যে কোনো একটা অ্যাপস ট্যাপ করে ধরবেন, ধরার পর হচ্ছে আপনি পুরো ডিসপ্লেটা এটা কভার করবেন, দেখবেন কোনো জায়গায় আটকে যায় কি না, যদি কোনো জায়গায় দেখেন যে আপনার আটকে যায় কাজ করতেছে না, তার মানে ডিসপ্লেটা কোনো প্রবলেম আছে বা হচ্ছে কি আপনার ডিসপ্লে চেঞ্জ করতে হবে এরকম কোনো ইস্যু আছে। তো এটা ভালোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেখে নেবেন আপনি। তো তারপর আরেকটা চেক করতে পারবেন, সেটা হচ্ছে আপনার আইফোনের যে ডিসপ্লে চেঞ্জ হয়েছে কি না সেটা আপনি চেক করার জন্য আপনার ট্রুটোনে যেতে হবে, এখানে যেহেতু ট্রুটোনটা আছে, যদি আপনার ট্রুটোনটা না থাকে তাহলে বুঝতে হবে আপনার এটা ডিসপ্লেটা চেঞ্জ করা। আর তার সাথে সাথে হচ্ছে আপনার ট্রুটোনে কাজ করে কি না সেটাও একটু দেখে নেবেন, এটা অন অফ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডিসপ্লেটা কি একজ্যাক্টলি কালারটা চেঞ্জ হচ্ছে কি না। তাছাড়া হচ্ছে কি আপনার বেসিক চেক যেগুলো সেগুলো তো আর এখানে বলা যাবে না, সেগুলো হচ্ছে আপনার নিজে চেক করে নেবেন নিজের মন মতো, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে। প্লাস হচ্ছে আপনার প্রত্যেকটা ফোন কেনার আগে যে কোনো যেই শপ থেকে কিনবে সেই ট্রাস্টেড একটা শপ থেকে ওদের ওয়ারেন্টি গ্যারেন্টি বিষয়ে আপনার জেনে নেবেন অবশ্যই। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আগে বলছে এখনও বলতেছি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই ভিডিওটা আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ সবাই।